মর্নিং প্রেয়ার, সকাল সকাল চলে এসেছে, বৃষ্টি হচ্ছে সকালবেলা, বৃষ্টি পড়ছে মানে 2-3 দিন ধরে ক্রমাগত বৃষ্টি পড়েই যাচ্ছে, এখন একটু কম আছে বৃষ্টি। তো এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এখানে তোমার আর এখানে ম্যাগি তৈরি করব। তাই জন্য পেঁয়াজটা একটু ভেজে এবার জল দিয়েছি। আজকে সকালবেলা ম্যাগি আর ডিম সেদ্ধ খেতে খুব ইচ্ছা করছিল, তাই ওকে বললাম যে ম্যাগি খাবো। তো এরপরে চলে যাবো বাজারে, বাজারে কিছু মাছ আনতে হবে। ফ্রিজে মাছ আছে কিন্তু একটু আবদার করেছে, একটু মাছ খাবে অন্যরকমের মাছ। তো বাজারে চলে যাবো, একটু ইলিশ আনবো কিনা দেখি, আগে দেখি বাজারে গিয়ে ইলিশের কি সিচুয়েশন। তো যাবো বাজারে, তখন তোমাদেরকে আবার নিয়ে যাবো, আপাতত ব্রেকফাস্টটা করে। তো আমার ম্যাগি আর ডিম সেদ্ধ রেডি, এবার আমি খাবো। তো বাজারে আজকে প্রচুর ধরনের মাছ ছিল, কারণ কালকে রান্না পুজো, সেই জন্য। তো পমফ্রেট 2 রকমের ছিল, একটু বড়, একটু ছোট। ইলিশও ছিল 1 কেজি ওজনের, একদম ছোট ছোট, আবার একটা বড় ইলিশও ছিল। এটা কি 2 কিলো? তো এইটা হচ্ছে আমার মিঠাই আর শেরু ভাইয়ের মাছ কাটা হচ্ছে। মাছটা সবসময় বাজারে পাওয়া যায় না, আজকে দেখেছি, নিয়ে নিয়েছি। হ্যালো, তো বাজার থেকে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম বাজারে গিয়ে আমি মাছ কিনছি, কিন্তু কী কী মাছ কিনেছি সেটা দেখানো হয়নি। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি বাজার থেকে কী কী কিনলাম। শুধু মাছ নয়, সবজি যদি ফ্রিজে প্রচুর রয়েছে, সবজিও রয়েছে, তারপরে তোমার মাছও রয়েছে। তাই জন্য আমি খুব সিলেক্টিভ কিছু জিনিস কিনেছি, যেগুলো আমার খুব দরকার, না হলে হচ্ছিল না, সেই জন্যই সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়া, গন্ধরাজ লেবু একটাই ছিল, ও খেতে ভালোবাসে, আমি খাই না, ওর জন্য নিয়েছি। একটু শশা নিয়ে নিয়েছি, আর এখানে একটু চিংড়ি মাছ নিয়েছি। আচ্ছা, এখানে একটু কাঁচা লঙ্কা একদম শেষ হয়ে গেছিলো, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে পমফ্রেট মাছ দেখতে পাচ্ছ, বেশ অনেকটাই বড়। তো পমফ্রেট মাছ নিয়েছি, 2 পিস করিয়ে নিয়েছি। এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আমার ইচ্ছা হচ্ছিলো একটু ইলিশ খেতে, প্রথমে ভাবলাম নেবো না, তার যে ঠিক আছে ইলিশ মাছ নিলাম। এটা তোমার 1 কিলো ওজনের ইলিশ। আর এখানে নিয়ে নিয়েছি আমার শেরু ভাই আর মিঠাইয়ের মাছ, কারণ ওরা এই মাছটা ছাড়া অন্য কোনো মাছ খায় না। তাই জন্য আজকে বাজারে দেখলাম মাছটা, আমি 2 কিলো মতন মাছ নিয়ে নিয়েছি। তো এই হলো আমি আজকে এই বাজার করেছি। তো এটা মিঠাই আর শেরু ভাইয়ের মাছ, ওরা মাছ ভাজা বা তেল নুন এসব কিছু খায় না, একটু হলুদ দিয়ে গরম জলে সেদ্ধ, এইভাবেই ওরা খায়, সবসময় এটাই খায় ওরা, ডাক্তার এইভাবেই বলেছে। এখানে কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি, আগে চিংড়ি মাছটা একটু ভেজে রেখে দিয়েছি, কারণ আমি থোর দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি আগে, তারপরে থোরটা দিয়ে দেবো, তারপরে বাকি সব মশলা টশলা দিয়ে এটা আমি রান্না করে নেব। থোরটা বেশ ভালোই লাগে খেতে, থোর দিয়ে চিংড়ি মাছ করে দেখবে কখনো বাড়িতে, খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে কলার থোর হয়ে গেছে, আর এখন আমি উচ্ছে ভাজবো। উচ্ছে কেটে নিয়েছি, এখানে রেখেছি উচ্ছে, এবার আমি উচ্ছে ভাজবো। রান্না হয়ে গেছে, আমি বাজার থেকে এসে আমি ড্রেসটা চেঞ্জ করেছিলাম, সেটা দেখানো হয়নি। আর ওইদিকে বাসনগুলো এখন আমি সব গামলার মধ্যে নিয়ে বারান্দাতে রাখবো। রান্না হয়ে গেছে, আজকে সেরকম কিছুই রান্না করিনি, তোমাদের দেখাচ্ছি আমি কি রান্না করলাম। একটু তো দেখিয়েছিলাম, পুরোটা দেখাইনি, কারণ আমি এদিকে রান্না করছি আর বাকিতে অনেক কাজও ছিল, ঘর গোছানোরও ছিল, তাও দেখাচ্ছি তোমাদের। তো এখানে আছে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে একটা ওই মানে ঝোল ঝাল যাই হোক সেটা, আর এখানে আছে ওই তো কলার থোর দিয়ে, থোর তো হ্যাঁ থোর থোর দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এখানে আছে অল্প করে উচ্ছে ভাজা, আর এখানে লঙ্কাগুলো বাজার থেকে আজকে নিয়ে এসেছি। তো লঙ্কাগুলোর এখন আমি বোঁটাগুলো ছাড়িয়ে তারপরে একটা ডাব্বাতে করে ফ্রিজে রাখবো, তাহলে লঙ্কাগুলো অনেকদিন ভালো থাকে। লঙ্কার বোঁটা ছাড়ানো হয়ে গেছে, লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল হবে দেখে বুঝতে পারছি, খুব ঝাল হবে, গরম ভাতের সাথে হেভি লাগবে। তোমার লাঞ্চের মেনুতে আছে সর্ষে ইলিশ, আর আছে থোর দিয়ে চিংড়ি মাছ, উচ্ছে ভাজা, শশা, লঙ্কা ভাত। তো লাঞ্চ করে নিই।
খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আরও ঘুমাবে। ওরা একে অপরকে একটু আদর করছে, এরকম চিঠি চেটে একে অপরকে পরিষ্কার করে। এটাই ভালোবাসা, পশুদের ভালোবাসাটাও খুব পিওর হয়। মানুষের মতো তো হিংসা স্বার্থ ওদের মধ্যে তো নেই, ওদের ভালোবাসাটা ভীষণ পিওর। আমার খুব ভালো লাগে দেখতে। গুড ইভিনিং গাইস, ইভিনিং আর নেই, রাত হয়ে গেছে। তো এই এখন কটা বাজে জানো? 9টা কত হবে, এখন বাজে 9:30। এখন বাজে 9:30, আর এখন আমাদের যে কাজ করে দিদি সে এসেছিল এত রাত্রে। আর যদি এত রাত্রে কেন এসেছো, তুমি সকালবেলা আসো, এখন কিছু করতে হবে না, যাও। বেচারি সারাদিন কাজ করে এত রাত্রে আবার কাজ করতে আসছে, বলছে না আমাদের নাকি রান্না পুজো আছে। তো রান্না পুজোর জন্য এখন সকালবেলা, এখন সকাল কেন, 3 দিন আসতে পারবে না, তাই জন্য এখন এসে বাসন মেজে দিয়ে চলে গেল। তো যাই হোক, কালকে রাতে যেইগুলো আমি রান্না করছি টুকটাক থাকবে, তো আমি রাতেই মেজে নেবো, সকালের জন্য ফেলে রাখবো না। আর সকালে উঠে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এগুলোই থাকবে শুধু, আমার তেমন কোনো কাজ থাকবে না। আর ব্রেকফাস্ট যেগুলো রান্না করবে সেটা থাকবেই। তো আমি এখন রান্না করব। আমার রান্না অ্যাকচুয়ালি একটা রান্না হয়ে গেছে, ওইবেলা ইলিশ মাছ খাওয়া হয়েছিলো, এবেলা ওগুলোও মাছ খেতে এত ভালোবাসে, বলছে এবেলাতে আমি খাবো ভোলা মাছ, তো ওর জন্য ভোলা মাছের ঝাল করলাম। আর একটু বিনস, ক্যাপসিকাম, গাজর, বিট কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে ভাজবো। আর আমার জন্য একটা ডিম রেখেছি, অমলেট করবো, কারণ আমার মাছ খেতে ইচ্ছা করছে না। আর ওর জন্য তৈরি করেছি মিলেট, ও রাতে মিলেট খাবে। আর আমার আছে খিচুড়ি, কালকের খিচুড়ি রাখা আছে, ওটা আমি খাবো। ভোলা মাছের ঝাল করেছি, আর এই যে মিলেট, আর এই যে এটা হচ্ছে ওর মিলেট। একটু রসুন কুচি দিলে ভালো লাগে, বাট আমি আজকে রসুন কুচি দিয়ে দিই, পেঁয়াজ দিলাম, পেঁয়াজ ক্যাপসিকামটা একসাথে দিয়ে দিলাম। জাস্ট মোটামুটি একটু ভাজা হচ্ছে, আমি দিয়ে দিলাম বাকি সবজিগুলো। এবার আমি দিয়ে দেবো নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, একটা কিনে রেখেছি কাঁচা লঙ্কা সেটা দিলাম, দিয়ে দিলাম ঢাকা। বসলাম, এদেরকে খেতে দেবো, এদের এখন ভাতটা মাখছি। তো এরা এত ম্যামাও করছে কারণ এদের না শরীর ভালো ছিল না, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম দুজনকে কালকে। তো ডাক্তার বলেছে যে বেশি খেতে না দিতে, তো কালকে রাত্রে খেতে দিয়েছিলাম, তারপরে আজকে দুপুর 12টায় দিয়েছিলাম। তারপরে ওষুধ খাচ্ছে, হজমে ওষুধ দিয়েছে, হজমে ওষুধ খাচ্ছে, তো ওই জন্য তারপরে দুপুরে দিলাম খেতে, তারপরে বিকালবেলা দিলাম, তাই এখন দিচ্ছি না। তো ওরা অনেকবার করেই খায়, এই জন্য এত ম্যামাও করছে খিদেতে। দাঁড়া না, মাখছি তো। কেন এরকম করছো তোমরা দুজনে, কেন এরকম করছো, কেন এরকম করছো, কেন এরকম করছো, কেন এরকম করছো? মিঠাই আবার নতুন বেল্ট পরেছে, মিঠাই এদিকে আয়, নতুন বেল্ট দেখাও। না না, এবার দিনকে আমার একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল, তো ওর জন্মদিনে আমি গেছিলাম ওর জন্য একটা গিফট নিয়ে। বাট গিফটটা একটু ট্রাই করে দেখলাম যে চলছিল না ঠিকঠাক করে, তাই জন্য আবার রিপ্লেস করে আবার একটা আনা হয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার ফ্রিজে, আর এর সাথে 3টে বোল দিয়েছে, একটা জুসার, 2টো মশলার। তো ওর খুব পছন্দ হয়েছিল কিন্তু দুঃখের বিষয়, সেদিনকে জিনিসটা কাজ করলো না, আজকে এসছে, আজকে চালিয়ে দেখা হয়েছে, আজকে এটা ঠিকঠাক চলছে। মিঠাই আর শেরু ভাই খাচ্ছে, শেরু ভাই খাওয়া অলমোস্ট ডান। শেরু ভাই, শেরু ভাই,
ফেরুয়ে পরে পরে খাবে, এসে আবার একটু পরে এসে খাবে আবার। আর ওর খাবার ধরেছি বলে আবার মুখ দিতে গেছে, কি মাথায় ছিট আছে মনে হয়। মিঠাইয়ের এখনো কাজ চলছে, ডিনার রেডি। ওর এই যে মিলেট সবজি, মাছের ঝাল, আর আমার আছে এদিকে অমলেট, খিচুড়ি একটু ভাজা, আর একটু মিলেট। ও বললে তোরা খাবে না, একটু মিলেট নিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আমার ডিনার হয়ে গেছে, অনেকক্ষণ হলো। ডিনার করার পরে মাকে বললাম, মা আমি তো রোজ রাত্রে মাকে ঠাকুরের নাম করি, তারপরে আমি ঘুমাই। তো মাকে বললাম, মা একটু ওয়েট করো, আমার অনেক কাজ আছে। তো দিদি এখন 3 দিন আসবে না, তো সকালবেলা ওই জন্য বাসন আর রাখলাম না, রাত্রেবেলাতে আমি নিজে নিলাম। আর ওই যে মিঠাই আর সেরু শরীর ভালো ছিল না, ওরা কী করেছিল, আমি শুকনো জামাকাপড় উঠে বিছানাতে রেখেছিলাম যে পরে ভাজ করবো বলে, কখন ওখানে পেচ্ছাপ করে দিয়েছে, পটি করে দিয়েছে। তো সেই অবস্থা মানে খুবই খারাপ, সেটাকে বাথরুমে ভালো করে সব পরিষ্কার করে কিছু দুপুরবেলা ধুয়েছিলাম ভিজিয়ে রেখে, আর কিছু ভেজানো ছিল রাত্রেবেলার জন্য। তো আমি বাসন টাসন মেজে একদম ওগুলো ভালো করে কেচে, সব একসাথে ভালো করে কেচেছি অনেকবার করে, যাতে গন্ধটা চলে যায়। তারপরে আমি ওয়াশিং মেশিনে দিয়েছি। তো ওটা দেওয়ার পরে বাথরুমটা একটু পরিষ্কার করে নিলাম, এমনি মানে যেহেতু পিছলাম, আমি তো ওখানে কাচ্ছি না, কেচেছি, তো একটু পরিষ্কার করে তারপরে আমি স্নান করলাম, করে টরে তারপরে মাকে ফোন করে মাকে ঠাকুরের নাম করলাম, করে এই এখন ফ্রি হয়েছি। তো এবার আমি এখন এই যেগুলো সারাদিন ভিডিও করলাম, এবার এডিটিং করবো, জানি না কখন আমার এডিটিং হবে, কখন আমি শোবো। তো এখন বাজে 11:25, আমাদের অবশ্যই আমাদের প্রত্যেক দিন ঘুমোতে ঘুমোতে 2:30 হয়েই যায়। তো ও এখনও কাজ করছে, ওর এখন অনেকক্ষণ বাকি আছে কাজে। তো আমি ততক্ষণ এডিটিংটা করবো, করে তারপরে ঘুমাবো। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, আজকের জন্য ব্লগটা এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, গুড নাইট।